কৃষ্ণ জয় গুরু শঙ্কর শ্রদ্ধার পুরোহিত সমস্ত সেবা ভাগে আপনা হবলে আগবালো পাখণ্ড মর্দনের আমি পরবর্তী পাঠ বিশ্লেষণ আগবাব বিচার অজানিত অপরাধ আপনার সবে নিজ গুণে মার্জনা করে আমার কৃপা মিলাব। আমি আগবাড়িছো স্ত্রী ধন জন যৌবন মদে অন্ধ হয়ে বিদা গর্বর পদে বিষ্ণু বৈষ্ণবক জপয়া নিন্দই হরি নামে তার কানত বিন্ধু, অর্থাৎ রজগুণত প্রীতি বাড়ি যে সকলে কর্ম করে সেই কর্মর ফল কি হয় অহংকারত প্রবৃষ্ট হয়, আর লগে লগে স্ত্রী ধন জন আর যৌবনের অহংকারত বিদ্যার অহংকারত দিব্য দৃষ্টির লোপ পায়, অর্থাৎ আমি অন্ধ হব লাগিব। সেইজন ব্যক্তি অন্ধ হয় তার মানে জ্ঞানান্ধ হয়, এই জ্ঞানান্ধ হওয়ার ফলত কি হয় বিষ্ণু বৈষ্ণবক জপায়া নিন্দই হরি নামে তার কানত বিন্ধই, ভকতক দেখিলে ভগবন্তর নাম কীর্তন করা শুনিলে ভকত ভগবন্ত উভয়কে তেওঁ নিন্দা করে কপট আচরণ করে, আর ভগবন্তর গুণানুকীর্তন শুনিলে তেওঁর কানত হুলে বিন্ধার নিচিনা বিন্ধে, তার মানে অশান্তি পায়। ইয়ার কারণটো কি যে রজগুণ তমগুণত আসক্ত হয়ে যি সকলে কর্ম করিব সেই সকলের কর্মবিলাক সদায় হরি বিমুখ হব আর তেওঁলোকৰ অবস্থাটো তেনেকুৱাই হব, আর লগে লগে কি করে হরি ভকতক জি জানে হাকয় নবুজি বেদর অর্থ সেইজনে রজগুণত থাকি কর্ম করি হরিভকতক যেতিয়া হাহে হরিভকতর উপর যেতিয়া নিন্দা বাক্যবান প্রয়োগ করে কিহর কারণে করে নুবুজি বেদর অর্থ বিনাশ হয়, অর্থাৎ হরিনাম বেদর সারতত্ত্ব, এই বেদর সারতত্ত্ব গ্রহণ করা ব্যক্তিজনকো নিন্দা করেছে তার মানে বেদর তত্ত্ব তেওঁ উপলব্ধি করিব পৰা নাই, বেদর তত্ত্ব তেওঁ বিনাশ করিব বিচাৰিছে। জগ তত বিষ্ণু আসন্ত ব্যাপী শুনিয়া তাক নুবুজয় পাবি, স্ত্রী মদ্য মাংস সেবার কথা কয়া মরে জন্ম কবিতা, অর্থাৎ ভগবন্ত বিষ্ণুরূপে সমস্ত জগততে ব্যাপী আছে, ঈশ্বর নাই কত, যত দেখা সরাচর হরিময়ন নিরন্তর হরি তপৃথক কে হে জন ভকতিহীন সি দেখে হরি কভিন্ন হরির মায়া এটাক হে, সমস্ত জগততে ঈশ্বর বিরাজমান তথাপি এই তত্ত্ব তেওঁ নুবুজি তেওঁ কি করে স্ত্রী মদ্য মাংস সেবার কথা কয়া মরে করই জন্ম কবিতা, স্ত্রী মদ্য মাংস এইবিলাকত উপভোগ করে যি পরিতৃপ্তি পায় সেই পরিতৃপ্তির কথা কয়ে তেওঁ জীবন অতিবাহিত করে, তার মানে সেইজনের জীবন বিফলে গৈছে, নুবুজে বেদ অভিপ্রায় গৃহ কর্মক করিবে নোয়ারে মূঢ়, অর্থাৎ রজগুণ তমগুণক প্রাধান্য দি কর্ম করেছে কর্মও প্রকৃততে করিব পৰা নাই,
কৰ্ম মানে কি? বেদে যাক বিহি আছে তাকে বোলে কৰ্ম, বেদে যাক নিষেধিছে সেইহে অকৰ্ম। বেদে কি কৰিবলৈ কৈছে সেইটোৱে কৰ্ম, কি কৰিবলৈ বাধা দিছে সেইটো অকৰ্ম। অকৰ্ম কৰিলে আকৌ বিকৰ্ম পাপত পৰিবলগীয়া হয়। নুবুজে বেদ অভিপ্ৰায় গৃহ, কয় এয়া বেদে কৈছে, বেদৰ পুষ্পিত বাক্য পালন কৰিছে, কিন্তু অন্তৰ্নিহিত বাক্য পালন কৰিব পৰা নাই, সেইটো কেতিয়াও বেদ কৰ্ম হ'ব নোৱাৰে। সেইকাৰণে কৈছে কৰ্মক কৰিব নোৱাৰে মূঢ়, মূঢ় মানে মূৰ্খ। কৰ্ম কৰিব গৈছে কিন্তু প্ৰকৃততে বেদৰ কৰ্ম শুদ্ধভাৱে তেওঁ কৰিব পৰা নাই। মূৰ্খ হুয়া বুলয় মই পণ্ডিত নষ্ট কৰি ফুৰয় আন চিত্ত, আনৰ চিত অৰ্থাৎ আনৰ যিবিলাক ভাৱনা, আনৰ যি শুদ্ধ চিন্তা, সেয়াও আকৌ নষ্ট কৰিব বিচাৰি ফুৰে। কোনে? মূৰ্খ হৈ যিজনে পণ্ডিত বুলি ভাবে। মূৰ্খ কোনজন? শাস্ত্ৰই কৈ আছে যি কৃষ্ণক ভজনা কৰা নাই সেইজনৰ সমান মূৰ্খ জগতত আৰু কোনোৱেই নাই। সেইজন মহামূৰ্খ, তাৰমানে আমি মূৰ্খ হ'লে নহ'ব। মূৰ্খজনে সদায় আনৰ চিত নষ্ট কৰি ফুৰে। চিত কাক কয়? সদা সদ কৰ্মক কৰয় নিতে নিত্য নিশ্চয় জানিবা ৰাজা তাৰ নাম চিত্ত। সদায় যিয়ে সৎকৰ্ম কৰে, সদায় যিয়ে সদ্ভাৱনা ভাবে, সদায় যিয়ে সৎ আলাপ আলোচনা কৰে তাৰ নামেই হৈছে চিত। সেই শুদ্ধ চিত্তকো কোনোবাই যদি নষ্ট কৰিব বিচাৰে সেইজনেই হৈছে মূৰ্খ, আৰু তেওঁ নিজে নিজকে পণ্ডিত বোলাবৰ বাবেহে কৰিছে। গতিকে পণ্ডিতে বেদৰ তত্ত্ব কেতিয়াও উপলব্ধি কৰিব নোৱাৰে। নিষ্কামে কৰিয়া সকলে কৰ্ম বিষ্ণুত অৰ্পিব শিশৱ ধৰ্ম, আমাক সোঁৱৰাই দিছে আমি কৰ্ম কৰিম, আমি সকামা কৰ্ম নকৰিম। আমি কি কৰ্ম কৰিম? নিষ্কাম কৰ্ম কৰিম। সকাম কৰ্ম কৰিলে কি হ'ব? বাজি গৰু পোহাৰ লগত তুলনা কৰিছে, এইটো বহিৰ্মুখী কৰ্ম। কৰ্ম বহিৰ্মুখ শুনা তাৰ দুখ, দুখ তেখে আয়ু যাই খাই বুবুলি মনে আশা কৰি ৰাখি মৰে বাজি গাই। সুন্দৰ উপমাৰে শাস্ত্ৰ সোঁৱৰাই দিছে বহিৰ্মুখী কৰ্ম সকামা কৰ্ম, অন্তৰ্মুখী কৰ্ম নিষ্কাম কৰ্ম। এই বহিৰ্মুখী কৰ্ম কৰোঁতাজনৰ দুখৰ উৰ্ণাই, গোটেই জীৱন দুখতেই যায়, কাৰণ সুখ বিচাৰোঁতে পয় সংসাৰত দুখৰ উপৰি দুখ। এইটো হৈছে বহিৰ্মুখী কৰ্মৰ ফল, সকামা কৰ্মৰ ফল। আৰু ফলত কি হয়? দুগ্ধ খাইবো বুলি মনে আশা কৰি ৰাখি মৰে বাজি গাই। বাজি গাই মানে যিজনী গাই গৰুৱে গাখীৰ দিব নোৱাৰে, পোৱালি দিব নোৱাৰে, সেই গাইজনী পুহি পেলাই গাখীৰ খুৱাম বা গাখীৰ খাম এই চিন্তাটো কৰা মানে কি? এনেই কষ্ট কৰি আছে, বৃথা শ্ৰম কৰি আছে। শবদ ব্ৰহ্মৰ পাৰ ভৈলৰ যিটো কৃষ্ণত ভকতি নাই, তাৰ শাস্ত্ৰে শ্ৰম, শ্ৰমে মাত্ৰ ফল ৰাখি মৰে বাজি গাই। শাস্ত্ৰ পঢ়িছে, কৰ্ম কৰিছে, শব্দ ব্ৰহ্ম পাৰ হৈ গৈছে, কিন্তু কৃষ্ণত ভকতি কৰিব পৰা নাই। প্ৰকৃত কৰ্ম সেইটোহে, শাস্ত্ৰ পঢ়া, শাস্ত্ৰৰ তত্ত্ব উপলব্ধি কৰা, কৃষ্ণত ভকতি কৰা, সেইটোৱেহে বেদে কৈ আছে প্ৰকৃত কৰ্ম, আৰু সেইটো হৈছে নিষ্কাম। তে এই নিষ্কাম কৰ্ম যদি মই কৰিব নোৱাৰোঁ, শাস্ত্ৰ পঢ়াৰ শ্ৰম মোৰ কি হ'ল? বাজি গাই এজনী পুহি ৰখাৰ অৱস্থা হ'ল।
গতিকে শাস্ত্রে কৈছে ক্রিং ত্রয়া ক্রিয়তে ধেনা যৌন সুতেন দুগ্ধতন কুত্থত পুত্রেন জাতেন যৌন বিদ্যান ন ভক্তিমান। সেইজনী গাই গরু পুহি কি করিবা, যিজনী গাই গরুয়ে গাখীর নিদিয়ে এটা পোয়ালি নিদিয়ে তেনে এটা পুত্র সন্তান জন্ম দি কি করিবা, যদি পুত্র সন্তানটো ধার্মিক নহয় ভকতিযুক্ত নহয় তার মানে নিষ্কাম আমি হব পাৰিব লাগিব। নিষ্কাম কর্মটোহে বিষ্ণুত অর্পণ করবলে কৈছে শ্রবণ কীর্তন তাহার ফল মিছা তো নজানি নিন্দয় নিষ্কল। এই নিষ্কাম কর্মটো কত হয়, শ্রবণ আর কীর্তনত হয়। আমি শ্রবণ কীর্তন নিজের কারণে করছো নাকি, হরিনাম সকলোরে মঙ্গলের কারণে করা হয়, ই সকলোরে হিতর কারণে করা হয়, সর্বজন সুখায় সর্বজন হিতায় সকলোরে সুখর কারণে সকলোরে মঙ্গলের কারণে কল্যাণের কারণে রাম নাম। হরিক স্মরণে আরম্ভর সুখ সিদ্ধি সকলোরে সিদ্ধি হোক সকলোরে জয় জয় ময়ময় হোক, এই একমাত্র কত আছে নিষ্কাম কর্মত আছে। সকামা কর্মবিলাক অকল মুখ লাগে, মই মোর কারণে করেছো, ইয়াত ব্যক্তি স্বার্থ জড়িত হয়ে আছে। গতিকে নিষ্কাম কর্ম বিষ্ণুত অর্পণ করবলে হলে শ্রবণ কীর্তন তাহার ফল মিছা তো নজানি নিন্দয় নিষ্কল। এই শ্রবণ কীর্তন করোতে যি নিন্দা করেছে সেইজনক নিষ্কল বলে কয়ে আছে, বড় মিঠা মিঠা গালি পাড়ি আছে, তার মানে আমি কুমতি হলে নহব, আমি নিষ্কল হলে নহব, আমি মূর্খ হলে নহব, আর আমি পাপী হলে নহব, কারণ পাপীর নিন্দা তো নেদিবা কান বলে কৈছে। আমার বোলে অপ্রত্যয় একাদশ স্কন্ধে বিসারি সাহা। পুনর মহাপুরুষে দৃঢ়তারে কৈছে আমার বোলে অপ্রত্যয় যাহা, যদি তোমালোকর বিশ্বাস নাই মোর কথা একাদশ স্কন্ধে বিচারি সাহা, একাদশ স্কন্ধ মিলি চাবা তাত পাবা। গতিকে বিষ্ণু বৈষ্ণব ভকত ভগবন্তক যদি কোরবাত নিন্দা করা শুনিছা তেতিয়াহলে সাবধান, অ বিষ্ণু বৈষ্ণবর নিন্দা শুনিয়া নগুছে কর্ণত আঙ্গুলি দিয়া সমস্ত পুণ্য নষ্ট হৈ তার নরকত পরই নাহি নিস্তার। ভকত ভগবন্তর নিন্দা শুনি সেই ঠাইরপরা যদি আমি আঁতরি না যাও কেনেক আঁতরি বলে কৈছে নুগুছে কর্ণত আঙ্গুলি দিয়া, অর্থাৎ বেয়া কথা হোক ভাল কথা হোক আমি কানেরেহে শুনিম, আমি কানেরে শুনিব লাগে হরি কথা, কিন্তু যত হরি ভকত আর হরিক নিন্দা করার কথা শোনা যায় সেই কথা যাতে কানত প্রবেশ নকরক, সেই কথা কানত প্রবেশ হলে কি হবে আমার মন মলিন হব, মন মলিন হলে গোটে শরীর মলিন হব, শরীর মলিন মলিন হলে আমার কি হব শীত বিত পাত্র সকলো অশুদ্ধ হব। গতিকে কানত আঙুলি দি আমাক আঁতরি যাবলে কৈছে, যদি আঁতরি না যাও সমস্ত পুণ্য নষ্ট হয়ে তার নর কত পড়ই নাহি নিস্তার। সমস্ত পুণ্য আমার নষ্ট হব আর আমি কত গতি করব লাগিব বোলে নরকর পথলে যাব লাগিব, কারণ আমার গোটে শরীরটা তেতিয়া পাপ পঙ্কিলতে ভরপুর হয়ে যায়। সেই কারণে আমি ইজনে সিজনক ভকতক দেখিলে উচ্চস্বরে কও বাপ কৃষ্ণ বোলে বাপ কৃষ্ণ। শ্রবণ হল কর্ণপথে ভকতর হিয়াত প্রবেশী হরি দুর্বাসনা হরে সমস্ত জলর যতে কমল যেহেন শরত কালে স্বভাবতে নির্মল করয়। কর্ণপথেদি ঈশ্বর আমার হৃদয়ত প্রবেশ করিলে চিত শুদ্ধ হল আর শরৎকালের আগমন হল, মনে ভাবি থাকা মলিন ভাববিলাক নির্মূল হয়ে গল। গতিকে মলিন মনক নির্মূল করে শুদ্ধ রূপত আনি
চিত শুদ্ধ কৰিবৰ কাৰণে কলিত কৃষ্ণ নাম শ্রবণ আৰু কীৰ্তন শ্রেষ্ঠ। কিন্তু তাকে নকৰি যদি আমি কৃষ্ণ নাম কীৰ্তন কৰা ব্যক্তিক যদি নিন্দা কৰোঁ বা নিন্দুকজনৰ বাক্য শুনি যদি আমি তাতে থাকোঁ, তাৰ পৰা যদি কাণত আঙুলি দি গুচি নাযাওঁ, আমাৰ কি অৱস্থা হ'ব? সমস্ত শৰীৰ পাপেৰে পৰিপূৰ্ণ হ'ব আৰু যমৰ যাতনলৈ আমি আগবাঢ়ি যাব লাগিব। পৰৱৰ্তী পাঠ বিশ্লেষণ আমি পুনৰ আগবঢ়াম। লাহে লাহে আগবাঢ়ি থাকোঁ, বাপাই সমস্ত অপৰাধ নধৰিব। কিছু দিব লাগে, কিছু ল'ব লাগে। কিছু দিছোঁ, কিছু ল'ম, আপোনাসবও ল'ব, আমিও ল'ম। ইয়াৰ চিন্তনেৰে সমস্ত অপৰাধৰ মাৰ্জনা বিচাৰি পৰৱৰ্তী পাঠৰ বিশ্লেষণ আমি আগবঢ়োৱাৰ মানসেৰে আজিলৈ সামৰণি মাৰিলোঁ। অপৰাধ বিনাশন কৃষ্ণ।